তৃণমূল কংগ্রেস জাতীয় দলের তকমা হারানোর পর চার চারবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফোন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অমিত শাহ নাকি মমতাকে স্পষ্ট বুঝিয়ে দেন নির্বাচন কমিশন নিয়ম মেনে কাজ করেছে। মঙ্গলবার সিঙ্গুরে একটি জনসভায় কড়া ভাষায় মুখ্যমন্ত্রীকে আক্রমণ শুভেন্দুর। এদিন শুভেন্দু বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে মমতা নাকি 2024 পর্যন্ত দলের সর্বভারতীয় তকমা টিকিয়ে রাখার জন্য আবেদনও করেছিলেন। শুভেন্দুর এই দাবি অবশ্য অস্বীকার করেছে তৃণমূল। দলের মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, বিকারগ্রস্তের মতো কথা বলছেন শুভেন্দু। কুণালের দাবি, 2009 সালে নাকি বাবা শিশির অধিকারীকে মন্ত্রী না করে তাকে মন্ত্রী করার আর্জিতে শুভেন্দুই মমতার পায়ে ধরেছিলেন।